नमस्कार। 2021 2021 साल मार्च मास मिथुन राशि एवं मिथुन लग्न जातक जातिका ठीक की रकम जावे। जादेर मिथुन राशि तादेर जन्नो एटा प्रजोज्य, जादेर मिथुन लग्न तादेर जन्नो किन्तु ई प्रेडिक्शन ई पूर्वाभास किन्तु प्रजोज्य। एवं जादेर मिथुन राशि किन्तु लग्नटी अन्य किछु बा लग्नटी मिथुन राशिटी अन्य किछु तादेर जन्नो किन्तु ई प्रेडिक्शन पूर्वाभास बहुलांशेई प्रजोज्य। এই যে রাশিফল, মান্থলি যে রাশিফল বা প্রত্যেকটা মাস আপনি কিভাবে চলবেন, এটা কিন্তু মূলত হচ্ছে এই মাসে কি রয়েছে আপনার প্ল্যানেটারি ট্রেন্ড, গ্রহদের কি ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন, প্ল্যানেটারি রিফ্লেকশন গুলো আপনার উপর কিভাবে আসবে, কি ধরনের ঘটনার সম্ভাবনা রয়েছে, এটাই কিন্তু মূলত হচ্ছে মান্থলি রাশিফলের মূল যে তাৎপর্য সেটা কিন্তু এখানেই রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস, এই 2021 সালের এই মার্চ মাস কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ, এবং এই শুক্র বুধ যথেষ্ট ওয়েল প্লেসড থাকছে, কিন্তু তাদের রাশির দাদা স্থানে 12th হাউসে মঙ্গল এবং রাহু থাকছে। এই মঙ্গল এবং রাহু, এই মঙ্গল এবং রাহুর অবস্থান তাদের কখনো কখনো এতটাই বিভ্রান্ত করবে বা এমন কিছু ইনস্টিগেশন দেবে যে তারা কিন্তু কিছু ভুল কাজ করতে পারেন। মানুষ, যে কোনো মানুষকে অন্য কিছু বুঝিয়ে দিতে পারে, অন্য মানুষকে সে কোনোভাবে যেটা যা তার অন্য রকমটা কিছু বুঝিয়ে দিতে পারে, কিন্তু নিজের কাছে তার সেলফ বা নিজের কাছে কিন্তু সে ঠিক নিজে বুঝতেই পারে যে সে ঠিক করলো কি ভুল করলো। সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাসের কিছু ভুল কাজ, কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল ত্রুটি, কিছু ঘটনা প্রবাহ পরবর্তী সময়ে তাদের মনোকষ্ট, আত্মগ্লানি বা একটা অনুশোচনার কিন্তু কারণ হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য দুটি অতীব গুরুত্বপূর্ণ গ্রহ শনি এবং বৃহস্পতি তাদের কিন্তু অষ্টম ঘরে থাকছে, 8th হাউসে। এই জায়গাটি বিশেষ একটা জটিলতার জায়গা, কিন্তু তাহলেও এই 8th হাউসের সক্ষেত্রস্থ শনি এবং নিজ রাশিগত বৃহস্পতি তাদের আকস্মিক প্রাপ্তি এবং জীবনে কোথাও কোথাও একটা অদ্ভুত ধরনের ডিভাইন গ্রেস পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু নিশ্চিত রূপে সুফল কিন্তু দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রথমে তাদের স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে বলবো। এই মার্চ মাসে তারা যদি খুব ইরেগুলার লাইফ না লিড করেন, তাদের দৈনন্দিন জীবনযাত্রা যদি সঠিক থাকে, তাহলে বিশেষ কোনো হেলথ ক্রাইসিসের কিন্তু সম্ভাবনা নেই। তাদের স্বাস্থ্য মোটামুটি শুভই বলা যায়, কিন্তু 11th মার্চ তাদের ভাগ্যস্থানে 9th হাউসে কুম্ভ রাশিতে তাদের রাশির অধিপতি বুধ যখন সঞ্চার করবে, মিথুনের অধিপতি বুধ যখন সঞ্চার করবে, এই 11th মার্চের পর থেকে বাকি যে সময়টুকু থাকছে মার্চ মাসের, অর্থাৎ মার্চ মাসের শেষ 3টি সপ্তাহ তাদের জন্য কিন্তু সার্বিকভাবে যথেষ্ট অনুকূল, এবং হেলথের ক্ষেত্রেও বিশেষ কোনো জটিলতার দিক দেখা যায় না। তবে যারা ব্যাক পেন, কোনো নিউরো পেন, যারা নিউরো সমস্যায় আক্রান্ত দীর্ঘদিন ধরে, তাদের জন্য বলবো তাদের অবশ্যই হেলথ সম্পর্কে কেয়ারফুল হওয়া প্রয়োজন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ধনস্থান বা ধনভাব এই মার্চ মাসে বেশ কিছুটা ওঠা নামার মধ্যে দিয়ে কিন্তু চলবে, এবং প্রবল ব্যয়বাহুল্য থাকার ফলে বিভিন্নভাবে একটা হঠকারিতা, একটা আকস্মিক কোনো রকম ইনস্টিগেশন, আকস্মিকভাবে কোনো ঘটনা বা পরিস্থিতির প্রয়োজনে বা কোথাও কিছুটা নিজের অহমিকা বা নিজের কিছুটা অহং ইত্যাদিকে স্যাটিসফাই করার কারণে তাদের কিন্তু আকস্মিকভাবে যথেষ্ট ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে, আকস্মিক ব্যয় বাহুল্য থাকছে, ফলে সঞ্চয়ের জায়গাটা খুব একটা স্ট্রং থাকছে না। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যদিও আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু বিশেষ কোনো খারাপ থাকছে না এই মার্চ মাসে, কিন্তু ব্যয়বাহুল্যের কারণে তারা তাদের আয়কে যথার্থভাবে কিন্তু এনজয় করতে পারবেন না, বা তাদের সমানেই মনে হবে যে তাদের আয়ের ক্ষেত্রটাও যথেষ্ট ঘাটতির দিকে রয়েছে। আসলে তাদের ব্যয়ের চাপটাই তাদের কিছুটা
বিড়ম্বনা তৈরি করবে এবং তাদের কিছুটা বিচলিত করে রাখবে তাদের প্রবল ব্যয়বাহুল্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন প্রফেশনের মানুষদের দেখতে পাই। প্রথমেই বলবো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা মানি মার্কেটে কাজ করেন, যারা বিভিন্নভাবে যারা প্রফেশনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ধরনের মানুষদের আমরা প্রচুর দেখতে পাই, যারা হিসাব রক্ষক হিসাব নিকেশ ইত্যাদির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো ইলেভেন্থ মার্চ অনওয়ার্ডস 11ই মার্চের পর তাদের সময় বিশেষ প্রশস্ত বিশেষ অনুকূল। তারা কর্মজীবনে নানা রকমভাবে সাফল্য পাবেন এবং বহু ক্ষেত্রে নতুন কাজের যোগাযোগ এবং বহু ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে একটা মর্যাদা এবং স্বীকৃতির জায়গা কিন্তু তারা পাবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য বলবো এই মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ বিশেষ অনুকূল। মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ তাদের যোগাযোগ বৃদ্ধি, যোগাযোগগুলো নানা রকমভাবে একটা ইতিবাচক পজিটিভ এবং প্রোডাক্টিভ দিকে অতি অবশ্যই টার্ন নেবে। ব্যবসায় প্রসারতা, ব্যবসায় বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি এবং নানা রকমভাবে ব্যবসার দিকটা কিন্তু একটা খুব স্ট্রং জায়গায় গ্র্যাজুয়ালি তাদের জন্য পৌঁছবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ কর্মক্ষেত্রে তারা তাদের মেধা, তাদের প্রতিভা, তাদের মেরিট, তাদের ক্যাপেবিলিটিকে প্রমাণ করতে তারা কিন্তু সার্থক হবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন, যারা বিশেষ করে স্কুল কলেজে পড়ান, শিক্ষক শিক্ষয়িত্রীর কাজ করেন বা অধ্যাপক অধ্যাপিকা তাদের জন্য বলবো এই মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ অতীব অনুকূল। তারা কর্মক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং রেকগনাইজড হবেন। মিথুন রাশি মিথুন লগ্নে সেই সমস্ত জাতক জাতিকা যারা সরকারি বিভিন্ন উচ্চ পদে দায়িত্বশীল পদে কাজকর্ম করেন তাদের জন্য বলবো এই মার্চ মাসের শেষ দুটি সপ্তাহে তাদের কর্মক্ষেত্রে নানা রকমভাবে তাদের মর্যাদা বৃদ্ধি হবে, তারা নানা রকমভাবে সফল হবেন, তাদের বহু সিদ্ধান্ত বহু স্টেপিং অন্যের কাছে যথেষ্ট সাদরে কিন্তু গৃহীত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্টস, যারা বিদ্যার্থী, যারা শিক্ষার্থী, যারা এই মুহূর্তে পড়াশুনো করছেন তাদের কিন্তু এই মার্চ মাসে প্রবল মানসিক চাঞ্চল্যের জায়গাটা কিন্তু থাকছে। তাদের ইলেভেন্থ মার্চের পর যদিও তারা নানাভাবে সাফল্য আস্বাদন করবেন বহু ক্ষেত্রে, কিন্তু তাহলেও আমি বলবো যে তাদের মানসিক অস্থিরতা যতটা সাফল্য তারা তাদের এই মুহূর্তে এই মার্চ মাসে পাওয়ার কথা সেখানে মানসিক অস্থিরতা চাঞ্চল্য কিছুটা অন্তরায় হয়ে কিন্তু কাজ করবে। কিন্তু এই 16th মার্চের পর থেকে তারা দেখতে পাবেন যে তাদের নানা রকমভাবে তাদের পড়াশুনোর ক্ষেত্রে তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো চাইছিলেন, যে সমস্ত যেভাবে তারা নিজেদের প্রজেক্ট করতে চাইছিলেন সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ইতিবাচক এবং মসৃণ হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ তাদের জন্য অতীব অনুকূল। বহু ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা রয়েছে, নতুন সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে পুরনো সম্পর্ক আরও বেশি একটা স্থিতিশীল জায়গায়, একটা খুব সলিড কংক্রিট জায়গায় কিন্তু পৌঁছচ্ছে, একটা কমিটমেন্টের জায়গায় যেটা তারা চাইছিলেন সেই জায়গায় সেটা কিন্তু পৌঁছচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো এই মার্চ মাসে হাজবেন্ড বা ওয়াইফের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে মাঝে মধ্যে কিছুটা দুশ্চিন্তা কিন্তু তৈরি হবার জায়গা রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যাবে আকস্মিকভাবে কিছু স্বাস্থ্যের বিপর্যয় বা বিড়ম্বনা কিন্তু তৈরি হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক মানুষ তাদের জন্য বলবো কোনো রকমভাবেই স্পন্ডিলোসিস বা এই ধরনের কোনো পেন ব্যথা বেদনা তাদের কিছুটা বিব্রত করতে পারে, সে ব্যাপারে তাদের কিছুটা সতর্ক থাকতে হবে এবং মেডিকেল হেল্পের কিন্তু প্রয়োজন হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের 16th মার্চ অনওয়ার্ডস যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল, যথেষ্ট প্রশস্ত। যারা কর্মসূত্রে যেতে চাইছেন বা যারা
শুধু কর্মসূত্রে নয়, উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চাইছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ। এবং 16th মার্চ পরবর্তী সময় মিথুন রাশি মিথুন লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যারা কর্ম, যারা এই এই সময় যারা চাইছেন, যারা হয়তো জবলেস হয়ে রয়েছেন, নতুন করে কর্ম লাভের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। একটা কমফর্ট জোন, একটা কমফর্ট লেভেল তৈরি হবে 16th মার্চ অনওয়ার্ডস। কেন্দ্রে তুঙ্গস্থ শুক্র প্রভূত তাদের সুফল দেবে এবং 11th মার্চের পর তাদের ভাগ্যস্থানে রাশি লগ্নের অধিপতি বুধ নানাভাবে কিন্তু তাদের সুফল দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা দুটি রঙকে বিশেষ গুরুত্ব দিতে পারেন এই মার্চ মাসে। একটি হচ্ছে সবুজ রঙ, যেটাকে যেটা একদম পিওর গ্রিন, যে কালার হালকাও নয়, খুব গাঢ়ও নয়, সাধারণভাবে যে সবুজ রঙ, এই গ্রিন বা সবুজ রঙটিকে তারা গুরুত্ব দিতে পারেন। তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সুফল দেবে এবং প্রত্যেকটা সিদ্ধান্ত তাদের যথেষ্ট ইতিবাচক হবে এবং এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময় তাদের জন্য আরও সুফলদায়ক হয়ে উঠবে। সিদ্ধান্তের ক্ষেত্রে সুফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো গাঢ় নীল রঙ। এই গাঢ় নীল রং তাদের মনের মধ্যে যে চাঞ্চল্য, একটা অস্থিরতা বা বিক্ষিপ্ত থাকার যে জায়গাটা থাকছে এন্টায়ার এই মার্চ মাসে, তাদের 12th হাউসের মঙ্গল এবং রাহু তাদের নানাভাবে বিচলিত করবে, তাদের মধ্যে প্রচুর চাঞ্চল্য সঞ্চার করবে। এই গাঢ় নীল রং কিন্তু তাদের কনসেন্ট্রেটেড করে রাখবে, দায়বদ্ধ করে রাখবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে এই গাঢ় নীল রং তাদের এতটাই কর্তব্যমুখী বা কর্তব্যপরায়ণ করে রাখবে, তারা কিন্তু ট্র্যাক থেকে সরে যেতে পারবেন না, ফলে তাদের কনসেন্ট্রেশন লেভেল শুভ থাকছে এবং এই গাঢ় নীল রং তাদের আরও বেশি দায়বদ্ধ বা কমিটেড করে রাখছে। সুতরাং গাঢ় নীল রং এবং তার সঙ্গে সঙ্গে সবুজ রং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই মার্চ মাসে ব্যবহার করলে নানাভাবে সুফল পাবেন। নমস্কার।